वेलकाम टू स्टाडी पॉइंट यूट्यूब चैनल। बंधुरा स्टाडी पॉइंट यूट्यूब चैनले अपन प्रत्येक के स्वागत। आज हमें आलोचना करब भारतीय संविधान एक गुरुत्वपूर्ण अध्याय निये, जेखने आमरा देखे नेब इंडियन सिटीजनशिप बा भारतेर नागरिकत्व। भारतेर संविधाने नागरिकत्व विषय कि बला हुए छे सेटा चलो ताहले आमरा एकटु देखे नेई। देखो भारतेर जे नागरिकत्व संक्रांत कार्ड अर्थात आईडेंटिटी कार्ड, एटा किन्तु इस्यू करे आमादेर इलेक्शन कमिशन, ताई तो। किन्तु एई नागरिकत्व पेते गेले कि योग्यता थाका लागबे बा कारा कारा एई नागरिकत्व लाभेर जन्य योग्य, से समस्त विषय नीति निर्धारण करे किन्तु आमादेर एई पार्लामेंट। এই ব্যাপারটাকে তোমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে পার্লামেন্ট আমাদের নাগরিকত্ব লাভের জন্য নীতি নির্ধারণ করছে, আর সেই নাগরিকত্ব কার্ড আমাদের হাতে দিচ্ছে কে? না, ইলেকশন কমিশন। কেমন? তো চলো দেখে নিয়ে যাক ভারতের সংবিধানে এই বিষয়ে কী বলা রয়েছে। দেখো প্রথমেই আমরা দেখব নাগরিকত্ব বা সিটিজেনশিপ, এটা আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের পার্ট ওয়ানের 5-11 নম্বর ধারা। এখানে দেখো আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অংশ লাল কালার করে দিয়েছি, এগুলো কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞাসা করাই হয়েছে, তোমাদের কাজ থাকবে এটা হুবহু মুখস্থ করে রাখা যাতে কোনো কোশ্চেন মিস না হয়। তাহলে এখান থেকে কি কোশ্চেন করা হয়, যে ভারতীয় সংবিধানের নাগরিকত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে বা নাগরিকতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায়? তাহলে পার্ট ওয়ানের 5-11 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। কেমন ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো নাগরিক আমরা কাকে বলবো, যখন কোনো একজন ব্যক্তি কোনো রাজনৈতিক ভূখণ্ডের স্থায়ী বাসিন্দা রূপে ওই ভূখণ্ডের একজন স্বীকৃত অধিবাসীর সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করেন তাকে ওই ভূখণ্ডের নাগরিক বলা হয়। কেমন? তারপর দেখো নেক্সট, ভারতের সংবিধানে বর্ণিত এক নাগরিকত্বের ধারণা গৃহীত হয়েছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেনের সংবিধান থেকে। তাহলে আমাদের যে নাগরিকতা সংক্রান্ত বিষয় এটি কোন দেশ থেকে আমরা গ্রহণ করেছি? না, ব্রিটেন থেকে অর্থাৎ ইউকের থেকে আমরা এটা গ্রহণ করেছি, যেখানে কিন্তু এক নাগরিকত্বের ধারণা। কিন্তু ইউএসএতে যে নাগরিকতা রয়েছে সেটা কিন্তু দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ, যেখানে কিন্তু একটি প্রদান করে কেন্দ্র আরেকটি সংশ্লিষ্ট রাজ্য। তারপর দেখো 1955 সালে ভারতীয় পার্লামেন্টে পাশ হয় ভারতের নাগরিকত্ব আইন। তাহলে ভারতীয় পার্লামেন্টের নাগরিকত্ব আইন কত সালে পাশ হচ্ছে? না, 1955 সালে। এই নাগরিকত্ব অর্জন ভারতীয় নাগরিকত্ব আইন 1955 অনুসারে যে কোনো ব্যক্তি মোট 5টি উপায়ে বা 5টি পদ্ধতিতে ভারতের নাগরিক হতে পারে। সেগুলি কী কী? একটা হচ্ছে জন্মসূত্রে, একটা উত্তরাধিকার সূত্রে, একটা রেজিস্ট্রিকরণের মাধ্যমে, একটা দেশীয়করণের মাধ্যমে, আর একটা ভারত ভুক্তির মাধ্যমে। তাহলে এই 5টি পদ্ধতিতে যে কোনো ব্যক্তি ভারতের নাগরিক হতে পারে। এর বাইরে কিন্তু কোনো এমন পদ্ধতি নেই যার মাধ্যমে তারা ভারতের নাগরিক হতে পারবে। এবার জন্মসূত্রে যে ভারতের নাগরিকত্ব লাভ করবে তার কী কী শর্ত রয়েছে? সেই শর্ত বলছে কোনো ব্যক্তি 1950 সালের 26 জানুয়ারি বা তারপরে জন্মগ্রহণ করেছেন তিনি জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব অর্জন করবেন যদি তার জন্মের সময় পিতামাতার একজন অথবা উভয়ই ভারতের নাগরিক হন। তাহলে জন্মসূত্রে যেহেতু তার পিতামাতার একজন ভারতের নাগরিক বা উভয়ই নাগরিক, সেহেতু জন্মসূত্রে এবং সে ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, সেহেতু সে জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবে। তবে তার অভিভাবকরা যদি কূটনৈতিক কাজে বা কোনো শত্রু রাষ্ট্রের সহযোগী হিসাবে ক্রিয়াশীল থাকেন তাহলে এই শর্ত পূরণ করলেও কিন্তু সে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবে না। তাহলে বোঝা গেল জন্মসূত্রে কীভাবে নাগরিক হতে পারবে। এইবার দেখো নেক্সট বলা হয়েছে, দেখো উত্তরাধিকার সূত্রের ব্যাপারটা কি? উত্তরাধিকার সূত্রের ব্যাপারটা হচ্ছে সেই একই কথা, 26 জানুয়ারি 1950 সালের পর জন্মগ্রহণ করেছেন তিনি উত্তরাধিকার সূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করবেন যদি তার পিতামাতার বা উভয়ই ভারতের নাগরিক হন। এক্ষেত্রে কি,
সেই ব্যক্তি যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করেন, কিন্তু তার সেই ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার পিতামাতার একজন ভারতের নাগরিক, সেক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সে কিন্তু ভারতের নাগরিকত্ব লাভ করতে পারে। এইগুলো কনসেপ্টটা তোমরা একটু নিয়ে রাখো, এখান থেকে কোশ্চেন আসে না। তারপর দেখো 3 নম্বর, রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতের নাগরিকত্ব লাভের শর্ত, কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক নন তিনি যদি নিম্নলিখিত ক্যাটাগরির মধ্যে কোনো একটির ক্যাটাগরিভুক্ত হন তাহলে তিনি রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতের নাগরিক হতে পারবেন। তবে এক্ষেত্রে ভারতের রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতের নাগরিক হতে গেলে কমপক্ষে 5 বছর স্থায়ীভাবে ভারতের বসবাস করতে হবে, তাহলেই কিন্তু তিনি রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবেন। তাহলে ক বছর বাস করতে হবে? কমপক্ষে 5 বছর। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইটা কিন্তু কোশ্চেন করা হয় পরীক্ষায় যে কোনো ব্যক্তি রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতের নাগরিক হতে গেলে তাকে মিনিমাম কত বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে, সেটা কিন্তু 5 বছর। তারপর দেখো দেশীয়করণের মাধ্যমে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবেন, কি বলছে, একজন বিদেশি ভারতে অন্তত 10 বছর স্থায়ীভাবে বসবাসের পর দেশীয়করণের মাধ্যমে ভারতের নাগরিকত্ব লাভের আবেদন করতে পারবে। তারপর দেখো ভারতভুক্তির মাধ্যমে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভারতভুক্তির মাধ্যমে ভারতের নাগরিকত্ব লাভের শর্ত, যদি কোনো বিদেশি ভূখণ্ড যদি ভারতের আন্তর্জাতিকভাবে কোনো ঘটনা বা চুক্তির ফলে ভারতভুক্ত হন, যেরকম আমরা দেখেছি সিকিম, চন্দননগর ইত্যাদি। সিকিম কি হয়েছিল, সিকিম ভারতের বাইরে ছিল কিন্তু 1975 সালে, সিকিম কত সালে, 1975 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। এর ফলে সিকিমে বসবাসকারী অধিবাসীরা ভারতের নাগরিকত্ব তারা কিন্তু লাভ করে। এই সিকিমের নাগরিকরা অটোমেটিকই ভারতের নাগরিক হয়ে যায়। কেমন, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে সিকিম ভারতে 1975 সালে যোগদান করার পর সিকিমের অধিবাসীরা অটোমেটিকই ভারতের নাগরিকত্ব লাভ করে। কিন্তু এই নাগরিকত্ব তো লাভ গেল, এইবার কিছু কাজ কার্যকলাপ আছে যেগুলি করলে ভারতের নাগরিকত্বের অবসানও ঘটতে পারে, সেগুলো কি, চলো আমরা একবার চোখ বুলিয়ে নিই। কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় তার নাগরিকত্ব ত্যাগ করে তাহলে তার নাগরিকত্ব খারিজ হবে। আবার কি বলছে, অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে সেটাও নাগরিকত্ব, কেউ দেখা যাচ্ছে ইন্ডিয়ার নাগরিক রয়েছে আবার বাংলাদেশেরও নাগরিক রয়েছে, এই ব্যাপারটা যদি প্রশাসন জানতে পারে তাহলে তৎক্ষণাৎ তার কিন্তু নাগরিকত্বটা খারিজ হয়ে যাবে। তারপর নেক্সট দেখো, যদি অসাদুপায়ে নাগরিকত্ব অর্জিত হয়েছে বলে মনে করে সরকার, তারপর কি ভারতের সংবিধানের প্রতি অশ্রদ্ধা, অনাস্থা, আনুগত্যের অভাব ইত্যাদি প্রকাশ করলে কিন্তু তার নাগরিকত্বটা বাতিল হবে। ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত শত্রু দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখলে অথবা সেই দেশকে সাহায্য করলে তার নাগরিকত্ব বাতিল হবে। 2 বছর বা তার অধিককাল কারাদণ্ড ভোগ করলে, বিদেশে যদি কোনো ব্যক্তি 2 বছর বা তার অধিককাল কারাদণ্ড ভোগ করে, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, কোনো ব্যক্তি যদি বিদেশে কারাদণ্ড ভোগ করে মিনিমাম কত বছর কারাদণ্ড ভোগ করলে তার নাগরিকত্ব খারিজ হবে, মিনিমাম কত বছর হাজতবাস করলে তার নাগরিকত্ব খারিজ হবে, এটা কিন্তু 2 বছর বিদেশে যদি কারাবাস করে। তারপর দেখো, উপযুক্ত কারণ ছাড়াও যদি একাধিক্রমে কথাটির অর্থ হচ্ছে পরপর, যদি 7 বছর দেশে অনুপস্থিত থাকে তাহলে সংশ্লিষ্ট নাগরিকত্ব তার অবসান ঘটবে। কেমন, তাহলে বোঝা গেল, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে 2 বছর বিদেশে কারাদণ্ড ভোগ করলে নাগরিকত্বের অবসান ঘটবে, এবং 7 বছর এক নাগারে যদি 7 বছর বিদেশে বসবাস করে তাহলেও কিন্তু তার নাগরিকত্বের অবসান ঘটবে। দেখো এবার 1985 সালে যে সংশোধিত নাগরিকত্ব আইন, সেটায় কিছু পরিবর্তন আনা হয়েছিল, এটা তোমরা একটু দেখে নিও। এই 85 ছাড়াও আজ পর্যন্ত মোট 6 বার সংশোধন করা হয়েছে 1955 সালের পর ভারতের নাগরিকত্ব আইন, সেগুলি হচ্ছে 1985, 1992, 2003, 2005, 2015 এবং 2019, যেটা লেটেস্ট এটা হচ্ছে 2019 সালে নাগরিকত্ব সর্বশেষ আইন সংশোধন করা হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ভারতের নাগরিকত্ব সংশোধন আইন 92 কিছু সংশোধন আনা হয়েছে, সেটা তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো, এইবার দেখো ভারতের নাগরিকত্বের জন্য সংবিধান প্রদত্ত বিশেষ অধিকার, কিছু সংবিধান, ভারতের সংবিধান কিছু নাগরিকদের জন্য বিশেষ অধিকার দিয়েছে যেটা কিন্তু কোনো বিদেশিরা ভোগ করতে পারবে না। সেই অধিকারগুলি কি কি,
বলছে জাতি, ধর্ম, লিঙ্গ, জন্মস্থান ইত্যাদি যে কোনো বিষয়ের নিরিখে ভারতের নাগরিকদের প্রাপ্য অধিকারগুলি থেকে কি বঞ্চিত করা যাবে না। এটা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে, এটা যদি বঞ্চনা করা হয় তাহলে কিন্তু তারা আদালতের দ্বারস্থ হতে পারে, ভারতের নাগরিকরা, এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো, সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে সকল ভারতীয় নাগরিকদের সমান অধিকার, সকল ভারতীয় নাগরিকদের সমান অধিকার থাকবে। কিন্তু বিদেশি কোনো নাগরিক এসে যদি ভারতে চাকরির জন্য আবেদনই করতে পারবে না, এখানে বসবাস করছে, ভারতের নাগরিক নয় কিন্তু তাও আবেদন করতে পারবে না, এটা কিন্তু একমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদনের যোগ্য এ দেশে স্থায়ী চাকরির জন্য। তারপর দেখো, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকারগুলি কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই প্রযোজ্য। এটা কি 19 নম্বর দ্বারাই আমরা জেনেছি যে কয়েকটি আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে সেগুলো কেবলমাত্র নাগরিকদের জন্যই প্রযোজ্য, যেগুলির মধ্যে রয়েছে বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা, কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস করার স্বাধীনতা, এগুলো সব কিন্তু ভারতের নাগরিকদের জন্য, সভা সমিতি করার স্বাধীনতা ভারতের নাগরিকদের জন্যই প্রদত্ত। এইবার দেখো, 29 এবং 30 নম্বর ধারায় প্রদত্ত সাংস্কৃতিক ও শিক্ষা অধিকার কেবলমাত্র ভারতের নাগরিকদের জন্যই প্রাপ্য বা প্রযোজ্য। দেখো এবার, আবার বলছে কতগুলো সাংবিধানিক পদ শুধুমাত্র ভারতের নাগরিকগণই লাভ করতে পারেন, সেগুলো কি কি, যে রাষ্ট্রপতির পদ যেটা 58-এর 1 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে নিয়োগ করায় সেটা কেবলমাত্র ভারতের নাগরিকরাই যোগ্য। তারপর দেখো, এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রীর পদ, এই কারণেই আমরা একটি আমাদের ইন্ডিয়ান পলিটির মধ্যে একটা জিনিস দেখতে পাই যে এর আগের যে ইউপিএ সরকার ছিল তখন কিন্তু সোনিয়া গান্ধী কংগ্রেসের সভানেত্রী থাকা সত্ত্বেও, কংগ্রেসের সভানেত্রী ছিল তা সত্ত্বেও কিন্তু প্রধানমন্ত্রীর যোগ্য বা প্রধানমন্ত্রী হতে পারেনি। কি কারণে? যে একমাত্র জন্মসূত্রে তাকে ভারতের নাগরিক হতে হবে, কিন্তু সোনিয়া গান্ধী যেহেতু ইটালির নাগরিক ছিলেন, জন্মসূত্রে ভারতের নাগরিক নন সোনিয়া গান্ধী, সেই কারণে কিন্তু কংগ্রেস সরকার ক্ষমতা আসা সত্ত্বেও মনমোহন সিংকেই প্রধানমন্ত্রী করতে হয়েছিল, সোনিয়া গান্ধী কিন্তু হতে পারেনি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে দেখো, উপরাষ্ট্রপতির পদ 63-এর 3 নম্বর ধারা অনুযায়ী যাকে নিয়োগ করায় এটিও কিন্তু হওয়ার জন্য ভারতের নাগরিক হতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ 124-এর 3-এর A নম্বর ধারা অনুযায়ী নিয়োগ করা হয় যাকে, হাইকোর্টের বিচারপতিগণ অ্যাটর্নি জেনারেল 76-এর 2 নম্বর ধারা অনুযায়ী নিয়োগ করা হয়, রাজ্যের রাজ্যপাল 157-নম্বর ধারা অনুযায়ী নিয়োগ করা হয়, অ্যাডভোকেট জেনারেল 165-নম্বর ধারা এবং পার্লামেন্টের সদস্য এছাড়াও রাজ্য আইনসভার সদস্য, এই সবই হতে গেলে কিন্তু তাকে ভারতের নাগরিক হতে হবে, এমনকি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলেও কিন্তু ভারতের নাগরিক হতে হবে। তারপর দেখো নেক্সট, এখানে বলছে নাগরিকতা সংক্রান্ত বিষয়ের মধ্যে একটা কথা চলে আসে যে ডুয়েল সিটিজেনশিপ আর ডাবল সিটিজেনশিপ, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা আর কিছুই না যে ভারতের যে একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত আছে সেটা কিন্তু প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা না, এটা কিন্তু আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। কিন্তু আমরা প্রকৃত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখতে পাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে কিন্তু দ্বি নাগরিকত্ব প্রদান করা হয়। এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বি নাগরিকত্ব প্রদান করা হয়, অর্থাৎ ডুয়েল সিটিজেনশিপ, যে নাগরিকত্বের মধ্যে একটি আই কার্ড প্রদান করে কেন্দ্রীয় সরকার আরেকটি প্রদান করে সংশ্লিষ্ট রাজ্য, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু আমরা আমাদের নাগরিকত্ব দিকে দেখতে গেলে আমরা দেখি আমাদের একটি আই কার্ড দেওয়া হয় যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়, স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু দেওয়া হয় না, এটা কিন্তু আমাদের এক নাগরিকত্বের ধারণার ব্যাপারটাই কিন্তু দর্শায়, তোমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে ভারতের যে নাগরিকত্ব সেটা কিন্তু এক নাগরিকত্ব, দ্বি নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ নয়। তারপরে দেখো, নাগরিকতা সংক্রান্ত বিভিন্ন ধারা এবং তাদের আলোচ্য বিষয় যে আমরা পড়েছি 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। এবার এই ধারাগুলোও একটু ডিপলি আলোচনা করলে কী দেখতে পাচ্ছি, 5 নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় থেকেই নাগরিকতা সংক্রান্ত বিষয় কার্যকর করতে হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 6 নম্বর ধারায় পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 7 নম্বর ধারায় পাকিস্তানে বসবাসকারী ভারতীয় নাগরিকতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 8 নম্বর ধারায় বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের নাগরিকতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। 9 নম্বর ধারায় কোনো ব্যক্তি যে মুহূর্তে বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করবে
ভারতের নাগরিকত্ব তখনই সেই মুহূর্তেই বাতিল হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আর 10 নম্বর ধারায় দেখো কি বলা হয়েছে, নাগরিকতা নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। আর 11 নম্বর ধারায় নাগরিকতা সংক্রান্ত শর্ত পূরণে নির্ধারণের অধিকার সংসদের হাতে দেওয়া হয়েছে, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আবার বলছি দেখো, 5 নম্বর ধারায় কি বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কার্যকর হওয়ার সময় নাগরিকতা সংক্রান্ত বিষয়। 6 নম্বর ধারায় ব্যক্তির নাগরিকতা সংক্রান্ত বিষয়, পাকিস্তান থেকে আগত ব্যক্তির নাগরিকতা সংক্রান্ত বিষয়। 7 হচ্ছে পাকিস্তানে বসবাসকারী ভারতের নাগরিকতা সংক্রান্ত বিষয়। 8 হচ্ছে বিদেশে বসবাসকারী ভারতীয় বংশভূতদের নাগরিকতা সংক্রান্ত বিষয়। 9 হচ্ছে নাগরিকতা বাতিল সংক্রান্ত বিষয় নাগরিকদের অধিকার। 10-এ আর 11-এ হচ্ছে শর্ত নির্ধারণে অধিকার হচ্ছে সংসদের হাতে দেওয়া হয়েছে ইত্যাদি বলা হয়েছে। তাহলে এটা ব্যাপারটা বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট আমরা দেখব এই নাগরিকতা সংক্রান্ত বিষয়ে কিছু MCQ। দেখো কি বলছে, প্রথমে 1 নম্বর কোশ্চেনে বলছে, বিদেশি বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাশ করে। আমরা একটু আগেই পড়লাম যে এই নাগরিকতা সংক্রান্ত বিষয়ে এখান থেকেই কিছু কোশ্চেন এখানে করা হয়েছে, সেটা আমরা আলোচনা করছি এখানে, তোমরা দেখতে থাকো। দেখো এটা হচ্ছে 2003 সালে পাশ করা হয়। তারপর দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হবে, এটা আমরা আলোচ্য পাঠ্যাংশের মধ্যেই দেখতে পারলাম। সেটা ক বছর তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও, যে না 5 বছর ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে। নেক্সট দেখো, ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের অধিবাসীরা ভারতের নাগরিকত্ব লাভ করে, এটা তোমরা বলো। এখানে যে অপশান রয়েছে সেই অপশানের ভিত্তিতে আমি পড়ানোর মধ্যে বলেছি সিকিম, সিকিমও কিন্তু ভারতের নাগরিকত্ব লাভ করে, কিন্তু এখানে কি হবে, এখানে হবে চন্দননগর। দেখো ভারতের নাগরিকত্ব অবসানের নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি সঠিক, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করো। কি হবে না, সঠিক হচ্ছে অসাধ উপায়ে যদি নাগরিকত্ব লাভ করে তাহলে ভারতের নাগরিকত্ব কি হবে, অবসান হবে বা বাতিল হবে। ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে কত সালের আইনে, না আমরা প্রত্যেকে জানি 1955 সালের ভারতের নাগরিকত্ব আইনে আলোচনা করা হয়েছে। এবং লাস্ট কোশ্চেনটা দেখো, ভারতের নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়, প্রত্যেকে আমরা জানি 1955 সালে পাশ হয়। তাহলে এই হলো আজকে তোমাদের ক্লাস। এই ক্লাসটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম চ্যাপ্টারওয়াইজ ক্লাস পাওয়ার জন্য। কেমন, থ্যাংক ইউ।